শুকরের হৃৎপিণ্ড নেয়া সেই ব্যক্তি মারা গেছেন। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের এক রোগীর শরীরে শুকরের হৃৎপিণ্ড স্থাপন করা হয়। ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার 8 মার্চ 57 বছর বয়সী ডেভিড ব্যানেট ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে মারা গেছেন। তবে ঠিক কী কারণে তিনি মারা গেছেন এর কারণ জানায়নি চিকিৎসকেরা। চিকিৎসকরা শুধু জানান, বেশ কয়েকদিন আগ থেকে ডেভিড ব্যানেটের অবস্থা খারাপ হতে শুরু করেছিল। ইতিহাসে প্রথমবারের মতো মানবদেহে শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে দৃষ্টান্ত গড়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের চিকিৎসকরা। 57 বছর বয়সী মেরিল্যান্ডের এক ব্যক্তির শরীরে সম্প্রতি প্রতিস্থাপন করা হয় শুকরের হৃৎপিণ্ড। অস্ত্রোপচারের পর বেশ সুস্থই ছিলেন সেই ব্যক্তি, তবে অস্ত্রোপচারের আগে শুকরটির জিনগত কিছু পরিবর্তন করা হয়। যুক্তরাষ্ট্রের মাল্টিমোরের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল স্কুলের বিবৃতিতে জানানো হয়, শুকুরের হৃৎপিণ্ড যার শরীরে প্রতিস্থাপন করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। গত 3 বছর শয্যাশায়ী ছিলেন তিনি। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপনের দখল তিনি সহ্য করতে পারতেন না, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন শেষে সেই ব্যক্তি জানান, এই অস্ত্রোপচারে রাজি হওয়া তার কাছে ছিল অন্ধকারে ঢিল ছোড়ার মতো। বিছানায় পড়ে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করার বদলে এই সিদ্ধান্তই নেওয়া ঠিক ছিল বলে মনে করেন তিনি।